আসসালামু আলাইকুম। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীদের আইসিটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা মূলত কম্পিউটার কিবোর্ড নিয়ে নিই। কম্পিউটার কিবোর্ড আমরা কম্পিউটারের একটা অংশ আমরা জানি, এবং এই অংশটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ। হোয়াট ইজ কিবোর্ড? কিবোর্ডটা আমরা বলতে পারি টাইপরাইটারের একটা ডিভাইস। ডিভাইসটাতে অনেকগুলো কি বা বাটন থাকে, যা মেকানিক্যাল লেয়ার অথবা ইলেকট্রিক্যাল সুইচের কাজ করে থাকে, এবং এই কিবোর্ডের ব্যবহার করে আমরা কম্পিউটারে বিভিন্ন তথ্য ইনপুট করে থাকি। এখানে কিবোর্ডের লেআউট আমরা কিবোর্ডে বিভিন্ন ধরনের কি দেখতে পাই, যে কি গুলোকে প্রধানত ছয়টা ভাগে ভাগ করা যায়। হলো ফাংশন কি, নর্মাল কি, স্পেশাল কি, ডিরেকশন কি, লক কি, এন্ড ফাইনালি নিউমারিক কি। এই ছয় ধরনের কি তোমরা নাম শুনেই বুঝতে পারছো এদের কাজের স্পেশালিটি রয়েছে। আমরা এগুলো যখন কাজ করব তখন অবশ্যই আরো ভালো মতো বুঝতে পারবো। এখানে কিবোর্ডের শর্টকাট লেআউটটা দেখানো হয়েছে। আমরা কম্পিউটারে যখন কাজ করি তখন বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন কপি পেস্ট করি, কাট করি, আনডু করি, রিডু করি। এই কাজগুলো করার সময় আমরা কিবোর্ডের শর্টকাট কিছু ব্যবহার করতে পারি। আমরা কোন কাজের জন্য কিভাবে কিবোর্ড শর্টকাটে ব্যবহার করব এটা এই ব্লকে দেওয়া আছে। যেমন কন্ট্রোল এবং সি একসাথে যদি প্রেস করি তাহলে কপি হবে, কন্ট্রোল ভি হলে পেস্ট, কন্ট্রোল এক্স হলে হচ্ছে কাট। এরকম বেশ কয়েকটা এখানে এক্সাম্পল আছে, তোমরা এটা শিখে ফেলবে। আমি এগুলোর উপর আমাদের একটা ছোটখাটো পরীক্ষা নেব। আমরা এই ছকে শর্টকাট কি গুলো এবং এদের ব্যবহার বা বিবরণ সম্পর্কে দেখতে পাচ্ছি। যেমন অল্ট প্লাস টেবিলে কি যখন ব্যবহার করা হবে তখন সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশন, অল্ট শিফট প্লাস ট্যাব যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে এখানে সুইচ ব্যাকগ্রাউন্ড বিটুইন ওপেন অ্যাপ্লিকেশন। কি হচ্ছে রিনেম সিলেকশন আয়ন, F3 হচ্ছে স্টার্ট ফাইন্ড ফ্রম ডেস্কটপ। এরকম প্রত্যেকটা কি এর কিন্তু স্পেশাল ব্যবহারগুলো বা এদের বিবরণগুলো এখানে দেওয়া হয়েছে। আজকের ক্লাসে সম্পর্কে আমি একেবারে প্রাথমিক ধারণা দিলাম। আমি আশা করব তোমরা বাসায় প্রত্যেকেই তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যাদের আছে তারা কিবোর্ডের সামনে বসবে এবং এটা কিবোর্ডের কোন কীতে কি নোট করা আছে এই বিষয়টা শিখে ফেলবে এবং এটার ব্যবহারটা শিখবে এবং প্র্যাকটিস করবে। আর কিবোর্ডের শর্টকাট ব্যবহার, কিবোর্ডের কীগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখে ফেলবে। আমি ইনশাল্লাহ নেক্সট উইকেই তোমাদেরকে আমি কোশ্চেন অনলাইনে দিয়ে দেবো, তোমরা ওটার উপর শর্টকাট টেস্ট পরীক্ষা দিবে। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলো। বাসার সবাইকে নিয়ে নিরাপদে থাকো। এখন করোনার বিস্তার বেড়ে গেছে, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে ইনশাল্লাহ, তার জন্য দোয়া করবে। আর যদি কোনো কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা ফেসবুকে যে পেজে তোমাদের লেকচারটা আপলোড করা হয় সেখানে অবশ্যই তোমরা নির্সংকোচে এখানে প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ।